দলীয়। কখনোই আমরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস আমরা চাই না, আমরা শুধুমাত্র দলীয় রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। এর জন্য আমরা চাচ্ছি অনতিবিলম্বে, সেটা যদি হচ্ছে কি আমাদের এক সপ্তাহের মধ্যে ডাকসু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক পরিবেশ ক্যাম্পাস হচ্ছে বিরাজ করা। দ্বিতীয় দাবিটি প্রথমে বলতে চাচ্ছি, কারণ অনেকে আমাদের এই দাবিটাকে হচ্ছে গিয়ে দমানোর জন্য বা বিভিন্নভাবে মিস ইন্টারপ্রেট করার জন্য আমাদের প্রথম দাবি নিয়ে বিভিন্ন ধরনের কনফিউশন করে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে অনতিবিলম্বে ডাকসু আমাদের হচ্ছে গিয়ে ক্যাম্পাসে নির্বাচন হতে হবে। কেন আমরা ডাকসু চাচ্ছি? কারণ আমাদের প্রথম দাবিতে আমরা বলছি আমাদের ক্যাম্পাসে আমরা সকল ধরনের দলীয়, আমি 5 বার কোট করতেছি, দলীয়। কখনোই আমরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস আমরা চাই না, আমরা শুধুমাত্র দলীয় রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। এখন আমরা যদি দলীয় রাজনীতিমুক্ত ক্যাম্পাস যাই, যেই ক্যাম্পাস আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্রান্তিলগ্নে সবসময় লিডিং পজিশনে ছিল, সেই ক্যাম্পাসে রাজনীতি যদি না থাকে তাহলে আসলে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো দেশকে নেতৃত্ব দিতে পারবে না। দেশ কিন্তু নেতৃত্বহীনতায় হচ্ছে ভুগতে থাকবে, এবং আগামীর বাংলাদেশ যে নতুন স্বপ্ন আমরা দেখি সেটা আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই নতুন স্বপ্ন দেখাতে আমাদেরকে সহযোগিতা করবে। এর জন্য আমরা চাই দলীয় রাজনীতি মুক্ত আমাদের ক্যাম্পাস থাকুক। এবং আমরা কি তাহলে রাজনীতি করবো না? রাজনীতি করা আমার হচ্ছে গিয়ে নাগরিক অধিকার, সকলের জন্মগত অধিকার হচ্ছে তার রাজনৈতিক চর্চা রক্ষা করা। এর জন্য আমরা চাচ্ছি অনতিবিলম্বে, সেটা যদি হচ্ছে গিয়ে আমাদের এক সপ্তাহের মধ্যে ডাকসু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক পরিবেশ ক্যাম্পাস হচ্ছে বিরাজ করা। এর মাধ্যমে আমরা রাজনীতি বিমুক্তকরণ ক্যাম্পাস থেকে চাচ্ছি না, কারো রাজনৈতিক অধিকার বা নাগরিক অধিকার বা জন্মগত অধিকারকে আমরা ক্ষুণ্ণ করতে চাচ্ছি না। শুধুমাত্র আমরা দলীয় লেজুর ভিত্তিক এবং দখলদারিত্বের যে রাজনীতি সেটার বিপরীতে আমাদের সকলের অবস্থান। এবং আমাদের যে নতুন ভিসি এসেছেন, তিনি সুস্পষ্টভাবে বলেছেন তিনি কোনো দলমতের ছিলেন না এবং তিনি আশা করেন ভবিষ্যতেও তিনি কোনো দলমতের থাকবেন না। তাই এরকমের একজন ভিসির কাছ থেকে আমরা চাই তিনিও আমাদের 93% 95%, যেখানে 3 লাখ 3.5 লাখ স্টুডেন্টের ভোটের মাধ্যমে আমরা 93% এই ভোট পাই, যে সে আসলে ক্যাম্পাসে দলীয় রাজনীতি চায় না, তখন আমার মনে হয় নতুন ভিসির সর্বপ্রথম একটা কাজ হচ্ছে প্রথম সিন্ডিকেট সভায় এই যে সকলের প্রাণের দাবি, যেই আমাদের বড় জুলাইয়ে যে বিশাল আমাদের হচ্ছে আন্দোলন হলো, সেই আন্দোলনের যে সবার একদম 93% স্টুডেন্টের প্রাণের দাবি ক্যাম্পাসকে শুধুমাত্র দলীয় রাজনীতিমুক্তকরণ করার সাথে সাথে ডাকসুর মাধ্যমে ক্যাম্পাসে সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখে।